ওম শান্তি আজকে চৌঠা জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রধান হল শরণের যাত্রা স্মরণে আয়ু বৃদ্ধি হবে বিকর্ম বিনাশ হবে স্মরণে থাকতে যারা সমর্থ তাদের স্থিতি কথাবার্তা অত্যন্ত ফার্স্ট ক্লাস হবে আজকের প্রশ্ন বাচ্চারা দেবতার থেকেও বেশি খুশি তোমাদের হওয়া উচিত কেন উত্তর কেননা তোমাদের এখন অনেক বড় লটারি প্রাপ্ত হয়েছে ভগবান তোমাদেরকে স্বয়ং পরাচ্ছেন শতযুগে দেবতা দেবতাদেরকে পরাবে এখানে মানুষ মানুষদেরকে পরায় কিন্তু তোমরা আত্মাদেরকে স্বয়ং পরমাত্মা পড়াচ্ছেন অনেক ভাগ্যশালী আত্মা তোমরা তোমরা এখন সদর্শন চক্রধারী হয়ে উঠছ তোমাদের মধ্যে সম্পূর্ণ নলেজ আছে দেবতাদের মধ্যে এই নলেজ থাকবে না আজকের গীত জাগো স্বজনেরা জাগো তোমাদের সুখের দিন সমাগত শান্তি নতুন যুগে দেবী দেবতারা বাস করে তারাও মানুষ কিন্তু তাদের মধ্যে দেবতাদের গুণ থাকে ওরা হলো বৈষ্ণব ডবল অহিংসক এখন মানুষ ডবল হিংসক মারামারি করে কাম কাটারিও চালায় একে বলা হয় মৃত্যু লোক যেখানে বিকারগ্রস্ত মানুষ থাকে শতযুগকে বলা হবে দেবলোক যেখানে দেবী দেবতারা থাকে ওরা ডবল অহিংসক ছিল ওদের রাজত্ব ছিল কল্পের আয়ু লক্ষ বছর হলে কোনো কথা ভাবনাতেই আসত না আজকাল কল্পের আয়ু কম করে বলছে কেউ সাত হাজার বলছে কেউ বা দশ হাজার বলছে বাচ্চারা জানে বাবা হলেন অতি উচ্চ থেকে উচ্চতম ভগবান এবং শিক্ষক সদ্গুরু আর আমরা ওনার বাচ্চারা বাস করি শান্তিধামে আমরা হলাম পান্ডা যারা সবাইকে পথ আমরা দেখাই এই যাত্রার বর্ণনা দুনিয়ার কোথাও তো নেই যদিও গীতায় আছে মন ভব কিন্তু এর অর্থ কি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এটা কারো বুদ্ধিতেই আসে না যখন বাবা এসে বোঝান তখন কারো কারো বুদ্ধিতে আসে এই সময় তোমরা মানুষ থেকে দেবতা হয়ে উঠছ এখানে মানুষ দেবতারা শত যুগে বরাবরের মতো তোমরাও আবার মানুষ থেকে দেবতা হচ্ছ এই সময় তোমরা স্পিরিচুয়াল নলেজ পড়াশোনা করছো এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন নিরাকার পরমাত্মাকে কোনো মানুষ তো বুঝতে পারবে না নিরাকার যিনি তার তো কোনো হাত পা থাকে না হাত পা কোথা থেকে আসবে কৃষ্ণের হাত পা সব কিছুই আছে ভক্তি মার্গে কত রকমের শাস্ত্র তৈরি করেছে তাই না এখন তোমরা বাচ্চাদের কাছে চিত্র ইত্যাদি অনেক আছে চিত্র দেখলেই স্মৃতিতে আসে যে এই চিত্র দ্বারা এটা ব্যাখ্যা করব। আরও অনেক চিত্র তৈরি হবে চিত্রের একদম ওপরে আত্মাদের দেখাতে হবে শুধুমাত্র আত্মা আর আত্মাই দেখা যাবে অন্য কিছু নয় অর্থাৎ সেটা হলো পরম ধাম তারপর সূক্ষ্মবতন তার নিচে লোক তৈরি করবে মানুষ কিভাবে শেষে এসেও উপরে চড়ে উপরে চড়ে যাবে এও দেখাবে দিন দিন নতুন নতুন আবিষ্কার হতে থাকবে এখন যেমন চিত্র আছে তেমন সার্ভিস করতে হবে তারপর এমনই সব চিত্র তৈরি হবে যে মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে কল্পবৃক্ষ খুব শীঘ্রই বৃদ্ধি পেতে থাকবে পূর্বকল্পে যেমন পদ প্রাপ্ত করেছিল সে ফলাফল বেরিয়েছিল আবারও তাই হবে এটাই হলো ড্রামা এমন নয় যে যারা শেষে আসবে তারা মালায় স্থান পাবে না তারাও পাবে প্রগাঢ় ভক্তি যারা করে তারা দিবারাত্র ভক্তি করলে তখন তাদের সাক্ষাৎকার হয় এখানেও এমন বের হবে দিন পরিশ্রম করে পতিত থেকে পবিত্র হবে সুযোগ সবাই পাবে এমন নয় যে শেষে কেউ থেকে যাবে ড্রামা তৈরি হয়েছে যে কেউ থাকবে না চতুর্দিকে প্রচার করতে হবে শাস্ত্রে উল্লেখ আছে না একজন ব্যক্তি বাদ পড়েছিল তারপর এবং তারপর সে অভিযোগ করেছিল এই চিত্র সংবাদপত্র ইত্যাদিতেও ছাপা হবে তোমাদের জয় জয়কার হবে প্রচার হবে তোমাদের কাছেও আমন্ত্রণ আসতে থাকবে সবাই জানতে পারবে যে বাবা এসেছেন সকলের বাবা যখন রূপে নিশ্চয় হবে তখনই সকলে দৌড়ে দৌড়ে আসবে তোমাদের নামও উজ্জ্বল হবে আজকে তোমাদেরকে তোমরা অজ্ঞাত সামনের দিকে তোমরা প্রখ্যাত হবে নবযুগ সত্যযুগকে বলা হয় নবযুগ নামে সংবাদপত্র রয়েছে ওরা বলে নিউ দিল্লি কিন্তু নিউ দিল্লিতে এই পুরানো কেল্লা আবর্জনা ইত্যাদি থাকতে পারে না এখন তো প্রতিটা জিনিস কঙ্কালসার হয়ে গেছে শতযুগের সমস্ত উপাদান অর্থাৎ যথাযথভাবে অর্ডার অনুসারে থাকবে এখানে তো পাঁচ তত্ত্ব তমপ্রদান হয়ে গেছে ওখানে সব শতপ্রদান তাই প্রতিটি তত্ত্বের থেকে সুখ প্রাপ্ত হয় দুঃখের চিহ্ন পর্যন্ত নেই নামই যার স্বর্গ এসব কথা এখন তোমরা বুঝতে পারছ যে আবারও আগের মতোই আমরা তমপ্রদান হয়ে গেছি এখন শতপ্রদান হওয়ার জন্য পুরুষার্থ করা দরকার পুরুষার্থ করে লক্ষ্যের পথে উত্তরণ করছি আর সবাই অন্ধকারে পরে আছে আমরা এখন আলোতে আছি আমরা ওপরে উঠছি আর সবাই নিচে নামছে আর তাদের হল ভক্তিমার্গ আর বাবা আমাদেরকে জ্ঞান মার্গে অনেক উপরে নিয়ে যাচ্ছে এইভাবে বিচার সাগর মন্থন দ্বারা বাচ্চারা তোমাদের অনেক অনেক এগিয়ে যাওয়া উচিত একজনই সে বাবা যিনি আমাদেরকে শিক্ষা প্রদান করছেন তিনি মন্থন করেন না ব্রহ্মাকে মন্থন করতে হয় তোমরা সবাই বিচার সাগর মন্থন করে বোঝাতে হবে সেবা করতে হবে কারু কারু তো মন্থন একেবারে চলে না পুরানো দুনিয়ায়ই স্মরণে আসতে থাকে বাবা বলেন বাচ্চারা পুরানো দুনিয়াকে সম্পূর্ণ ভুলে যাও কিন্তু বাবা জানেন নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী রাজধানী স্থাপন হচ্ছে বাবা বলেন বাচ্চারা আমি এসে রাজধানী স্থাপন করি বাকি সবাইকে ফিরিয়ে নিয়ে যাই ওরা তো শুধু নিজ নিজ ধর্ম স্থাপন করে ওদের পেছনে অনেক ধর্মাবলম্বীরা আসতে থাকে ওদের কি ওদের কি মহিমা কি করবে মহিমা তো হবে তোমাদের এই সময় তোমরা রুহানি সোশ্যাল ওয়ার্কার একমাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা তাদেরই হিরু হিরোইন বলা হয় হিরিতুল্য জন্ম আর করিহীন জন্ম তোমাদের জন্যই বলা হয় তারপর তোমরা একদম উপরে থেকে নিচে নেমে যাও সুতরাং এই সময় তোমাদের অর্থাৎ বাচ্চাদের দেবতার থেকেও বেশি খুশি হওয়া উচিত কেননা তোমরা অসীমিত লটারি পেয়েছ তোমাদের এখন ভগবান পড়াচ্ছেন ওখানে তো দেবতা দেবতাদেরকে পড়াবে এখানে মানুষ মানুষকে পরায় আর তোমরা আত্মাদের পরম পিতা পরমাত্মা পরান পার্থক্য আছে তাই না তোমরা ব্রাহ্মণরা রাম রাজ্য আর রাবণ রাজ্যকেও তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা যত শ্রীমতে চলবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে অধিকারী হবে অজ্ঞানতায় যা করবে তা ভুলই হবে অল্প বয়সে অপরিণত বুদ্ধি থাকে তারপর বুদ্ধি পরিণত হয় ষোলো শত বছর সতেরো বছর হলে তবেই বিবাহের কথা ভাবা হয় আজকাল তো ভীষণ নোংরা দুনিয়া হয়ে গেছে কোলের ছোট ছোটো বাচ্চাদের জন্য পাকা কথা বলে লেনদেন শুরু করে দেয় ওখানে অর্থাৎ শতযুগে বিবাহ অভিজাতভাবে হবে তোমরা সব সাক্ষাৎকার করেছ তাই না যত এগিয়ে যাবে ততই সাক্ষাৎকার হতে থাকবে ভালো ফার্স্ট ক্লাস যোগী বাচ্চাদের আয়ু অনেক বৃদ্ধি পেতে থাকবে বাবা বলেন যোগের দ্বারা নিজের আয়ু বৃদ্ধি করো বাচ্চারা বোঝে যোগে আমরা অনেক ঢিলে ঢালা স্মরণে থাকার জন্য মাথা ঠকে কিন্তু থাকতে তো পারে না প্রতি মুহূর্তে ভুলে যায় বাস্তবে এই স্থিতিতে স্থায়ী হতে চাইলে তাদের চার্ট খুব ভালো হওয়া উচিত বাইরে তো প্রার্থীব কাজকর্মের মধ্যে থাকতে হয় বাবাকে স্মরণ করতে করতে এখানেই তোমাদের শতপ্রদান হয়ে উঠতে হবে ভোজন তৈরি কাজকর্ম ইত্যাদিতে যতটা সম্ভব যতটা সম্ভব সময় কম দিয়ে আট ঘন্টা স্মরণ করলে তবেই অন্তিম সময়ে গিয়ে কর্মাতীত অবস্থা তোমাদের প্রাপ্ত হবে কেউ কেউ বলে আমি তো ছ আট ঘন্টা যোগে থাকি কিন্তু বাবা তো বিশ্বাস করবে না অনেকে লজ্জা বোধ করে চার্ট লেখে না আধা ঘন্টাও স্মরণে থাকতে পারে না তো কি করে চার্ট লেখবে মুরুলি মুরুলি শোনা এ কোনো স্মরণ করা নয় এর দ্বারা তো ধন উপার্জন করো যখন স্মরণে থাকবে সোনা বন্ধ হয়ে যাবে কিছু বাচ্চারা লেখে স্মরণেই মুরুলি শুনি বাবা কিন্তু একে তো স্মরণ বলে না বাবা স্বয়ং বলছেন আমি মাঝে মাঝেই ভুলে যাই স্মরণে ভোজন করতে বসে বলি বাবা তুমি তো অভোক্তা তো এটা কিভাবে বলি যে তুমি খাও আমিও খাই কিছু কিছু বিষয়ে বলবে যে বাবার সাথে আছে তো প্রধান হল স্মরণের যাত্রা মুরলির বিষয় সম্পূর্ণ আলাদা স্মরণেই পবিত্র হওয়া যায় আয়ু বৃদ্ধি হয় এমন নয় যে মুরলি শুনছ আর বাবা তোমাদের সাথে সেখানে আছে মুরলি শুনলে বিকর্ম বিনাশ হবে না কবে কি পরিশ্রম আছে বিকর্ম বিনাশ করার জন্য তোমাদের অবি ইয়াদ থাকতে হবে বাবা জানেন অনেক বাচ্চা আছে একদমই স্মরণ করে না করতেই পারে না স্মরণে থাকতে যারা সমর্থ তাদের স্থিতি কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে স্মরণের দ্বারাই শতপ্রধান হতে পারবে তোমরা বাবা আমাদেরকে অনেক অনেক শক্তি দিচ্ছেন কিন্তু মায়া এমনই যে একদম বুদ্ধিহীন করে দেয় অনেকেরই রোগ বৃদ্ধি পেতে থাকে মোহ যা একসময় ছিল না তাও আবার বেরিয়ে আসে এবং তার জালে আটকা পড়ে বড় পরিশ্রমের কাজ মুরলি শোনা এ আলাদা বিষয় উপার্জনের কথা এতে আছে মুরলি শুনলে আয়ু বৃদ্ধি হবে না পবিত্র হবে না বিকর্ম বিনাশ হবে না মুরলি তো অনেকেই শোনে তারপর আবারও বেকারগ্রস্ত হয়ে পড়ে সত্যিটা প্রকাশ করে না বাবা বলেন পবিত্র না থাকতে পারলে কেন এখানে আসো ওরা বলে আমরা অজামিল এখানে আসলে তবেই তো পবিত্র হতে পারবো এখানে আসলে কিছু তো পরিবর্তন হবে নয়তো আমরা কোথায় যাব রাস্তা তো এটাই এমন এমন অনেকে আসে বিশ্বাস করে কিন্তু চলতে পারে না থাকতে পারে না কখনো কখনও তীব্র তার তীরও লেগে যায় বাবা এখানকার জন্য বলেন এখানে কোনো পবিত্রতা অপবিত্রতা আসা উচিত নয় এ হলো ইন্দ্রসভা এভাবে এখন এভাবে আসছে একদিন এমন অর্ডিন্যান্স জারি হবে যখন সম্পূর্ণরূপে নিশ্চিত করে তবেই অনুমতি নিতে হবে তখন বুঝবে যে এই এমনই এক সংস্থা যেখানে অপবিত্ররা প্রবেশ করতেই পারবে না তোমরা বাচ্চারা বোঝেছ না এই কার সভা স্বয়ং ভগবানের আমরা ভগবান আমরা ভগবান ঈশ্বর সোমনাথ বাবুলনতের কাছে বসে আছি উনি পবিত্র করে আমাদেরকে স্বর্গদুনিয়ায় পাঠাবেন একদম শেষে গিয়ে অনেকে আসবে তখন কোনো হাঙ্গামা ইত্যাদি করতে পারবে না এ ধর্মের যারা হবে তারাই তো বেরিয়ে আসবে আর্য সমাজও হিন্দু শুধু মঠ পথকে আলাদা করে দিয়েছে দেবতারা হলো যুগে এখানে সবাই হিন্দু বাস্তবে হিন্দু বলে কোনো ধর্ম নেই এ হিন্দুস্থান তো দেশের নাম বাচ্চারা তোমাদের উঠতে বসতে সদর্শন চক্রদারী হতে হবে স্টুডেন্টসদের পরা স্মরণে থাকা উচিত তাই না সম্পূর্ণ চক্র বুদ্ধিতে থাকবে দেবতা আর তোমাদের মধ্যে সামান্য পার্থক্য আছে সম্পূর্ণ সদর্শন চক্রদারী হতে পারলে বিষ্ণুকুলের হতে পারবে তোমরা বুঝেছ না যে আমরা এমন তৈরি হচ্ছি আমরা দেবতাকুলে যাব দেবতা হলো ফাইনাল স্টেজ তোমরা ফাইনাল স্টেজে তখন পৌঁছাবে যখন তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে শিব বাবা তোমাদের সদর্শন চক্রধারী তৈরি করছেন ওনার মধ্যে নলেজ আছে না তিনিই তোমাদের তৈরি করেন আর তোমরা তৈরি হও এখন পুরুষার্থ তোমাদের করতে হবে ব্রাহ্মণ হয়ে তারপর তোমরা দেবতা হবে এখন এই অলঙ্কার তোমাদের কিভাবে দেব শঙ্খ চক্র গদা গদাপদ্ম এখন তোমরা পুরুষার্থী তারপর তোমরা বিষ্ণুকুলের হবে সত্য যুগে বৈষ্ণব কুল তাই না ডবল অহিংসক থাকে সুতরাং এমন তোমাদের হতে হবে তোমাদের তো অনেক অনেক মিষ্টি ভাষী হতে হবে যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই ভালো একটা দৃষ্টান্ত আছে না দুজনকে লড়াই করতে দেখে একজন সন্ন্যাসী বললেন মুখে চুষি কাটি রেখে দাও কখনো বের করবে না রেসপন্স না পেলে তো লড়াইও হবে না পাঁচ বিকারকে জয় করা কোনো মাসির বাড়ি যাওয়া নয় কেউ কেউ নিজের অনুভব ব্যক্ত করে বলে আমার মধ্যে অনেক রোধ ছিল এখন অনেক কম হয়ে গেছে অনেক মিষ্টি হতে হবে কাল তোমরা এই দেবতাদের গুণে গুণের মহিমা করতে আজ তোমরা বুঝতে পারছ যে আমরাও এই দেবতার মতো হতে চলেছি নম্বর অনুসারেই তো হবে যে সার্ভিস করবে তার নাম নিশ্চয়ই বাবা করবেন সবাইকে পদ বিলদ বলে দিতে হবে আমরাও প্রথমে কিছুই জানতাম না এখন কত নলেজ পেয়েছি যে ভালো করে ধারণ করতে পারে না তার রিপোর্ট আসে বাবা এর মধ্যে এখনো কত ক্রোধ বাবা শুনে বলেন যদি ঈশ্বরীয় সার্ভিস করতে না পারো তবে স্থুল সার্ভিস করো বাবার স্মরণে থেকে সার্ভিস করলেও অসীম সৌভাগ্য তোমরা ভাগ্যশালী আত্মা না একে অপরকে স্মরণ করাও স্মরণে অনেক শক্তি পাওয়া যায় যারা স্মরণে সমর্থ তাদের চার্ট রাখা উচিত চার্ট দেখলেই জানা যায় প্রত্যেকেই বাবা সতর্ক করে দেখেন সতর্ক এখন হওয়া উচিত বিশ্বে সবাই শান্তি কামনা করে নিশ্চয়ই কখনও শান্তি ছিল সে ছিল সত্যযুগ সত্যযুগে অশান্তির কোনো লেশমাত্র ছিল না মিষ্টি বাবা মিষ্টি বাচ্চারা সম্পূর্ণ বৃষ্টি বিশ্বকে মিষ্টি করে তোলে এখন মিষ্টি কোথায় এখন তো দুনিয়া করুয়াপন হয়ে গেছে চতুর্দিকে মৃত্যুর মিছিল লেগে আছে এই খেলা অনেকবার হয়েছে আর হতেও থাকবে এর কোনো শেষ নেই চক্র ক্রমাগত ঘটতেই থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বিকর্ম বিনাশ করার জন্য বা আয়ু বৃদ্ধি করার জন্য স্মরণের যাত্রায় অবশ্যই থাকতে হবে স্মরণেই হবে সুতরাং কমপক্ষে আট ঘন্টা স্মরণের চার্ট তৈরি করতে হবে দেবতাদের মতো মিষ্টি হতে হবে যেমন তেমন শব্দ বলার চেয়ে না বলাই শ্রেয় ঈশ্বরীয় বা স্থুল সার্ভিস করতে করতে বাবার স্মরণ করতে থাকলে ওহো সৌভাগ্য আজকের বরদান সেবাতে রত থেকে কর্মাতীত স্থিতির অনুভবকারী তপস্বী মূর্ত ভাব তার অর্থ হল সময় কম আর সেবা এখন অনেক রয়েছে সেবাতেই মায়া আসার মার্জিন থাকে সেবাতেই স্বভাব সম্বন্ধের বিস্তার হয় স্বার্থ সমায়িত থাকে তাতে এতটুকু ব্যালেন্স যদি কম হয় তবে মায়া নতুন নতুন রূপ ধারণ করে আসবে সেজন্য সেবা আর সস্তিতির ব্যালেন্সের অভ্যাস করো মালিক হয়ে কর্ম রূপী কর্মচারীদের সেবা নাও মনের মধ্যে থাকবে কেবল এক বাবা দ্বিতীয় আর কেউ নয় এই স্মৃতি ইমর্জ হলে তখন বলা হবে কর্মাতীত স্থিতির অনুভবী তপস্বী মূর্তি শ্লোগান কারণরূপী নেগেটিভকে সমাধানরূপী পজিটিভ বানাও আচ্ছা ওম শান্তি